তো ইন্টেলিজেন্ট আইডিয়া আইডিটি ওপেন করার পর এরকম একটা স্ক্রিন আসবে। তো এখানে আমরা নতুন একটি প্রজেক্ট নিতে পারি অথবা ওপেন করতে পারি। আমরা নতুন একটি প্রজেক্ট নিলাম, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসবে কটলিন। সো এখানে ডিফল্টভাবে জাভা সিলেক্ট করা থাকবে, তো আমরা কটলিন সিলেক্ট করব এবং প্রথম যে অপশনটি আছে জেভিএম আইডিয়া সেটি সিলেক্ট করব। এরপর দিব নেক্সট। এরপর শুরুতে আছে যে প্রজেক্ট নাম। সো আমরা যেহেতু আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছি, মানে আমাদের প্রথম প্রোগ্রাম, সো আমরা প্রজেক্টের নাম দেওয়া হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা নাম দিয়ে দিলাম, প্রজেক্টটি সেভ হচ্ছে, সেভ লোকেশন হচ্ছে আমার ডেস্কটপে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডিরেক্টরি তৈরি হবে বা ফোল্ডার তৈরি হবে, সেটার ভিতরে আমাদের প্রজেক্টটা তৈরি হবে। সো আপনার যদি অন্য লোকেশনের দরকার হয় সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করে অন্য লোকেশন দেখিয়ে দিয়ে সেখানে এই ফোল্ডারের নামটা, এভাবে প্রজেক্টের নামে একটা ফোল্ডারের নামটা দিয়ে দিতে পারেন স্ল্যাশ দিয়ে। আচ্ছা, আর কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই, এখানে ফিনিশ। তাই অলরেডি আমার ডেস্কটপে এই ফোল্ডারটি তৈরি হয়ে গিয়েছে। সো প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। সো আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে এক্সপ্লোর করব, যে এখানে ডাবল ক্লিক করলাম অথবা এইখানে অ্যারো বাটনটিতে ক্লিক করে আমরা এক্সপ্যান্ড করতে পারি। তো এখন এই যে এসআরসি ফোল্ডারটি রয়েছে, এসআরসির ভিতরে হচ্ছে আমাদের একটি ফাইল নিতে হবে, সেটা হচ্ছে কটলিন ফাইল। সো আমরা এসআরসির উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে হচ্ছে আমাদের কটলিন ফাইল। কটলিন, আমরা কিন্তু ক্লাস নিয়ে কাজ করব না এখন, ক্লাস নিয়ে হচ্ছে যখন অবজেক্ট ওরিয়েন্টেড দেখব তখন দেখব। এখন শুধু ফাইল নেব এবং এখানে একটা যে কোনো একটা নাম দিব, আমাদের পছন্দ মতো যে কোনো একটা নামই দিতে পারি। আমি দিলাম স্টার্টিং পয়েন্ট। এখানে নামটা দেওয়ার পরে ফাইল সিলেক্ট থাকা অবস্থায় এন্টার দিব, তাহলে সে একটি কটলিন ফাইল তৈরি করে নিল যার এক্সটেনশন হচ্ছে কেটি। কটলিন ফাইলের এক্সটেনশন হচ্ছে কেটি, জাভার এক্সটেনশন হচ্ছে ডট জাভা, এরকম। এখন আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন লাগবে, অর্থাৎ আমাদের জেভিএম যখন যখন আমরা একটা প্রোগ্রাম রান দিব প্রথমেই জেভিএম খুঁজতে থাকে যে মেইন ফাংশনটা আছে কি না। যদি মেইন ফাংশনটা থাকে তাহলে হচ্ছে মেইন ফাংশনটা থেকে তার এক্সিকিউশন বা রান হওয়া শুরু করে, যদি মেইন ফাংশন না পায় সে কিছু রান করতে পারবে না। সো আমাদের প্রথমেই লাগবে হচ্ছে যে মেইন ফাংশন, সেই জন্য আমরা লিখব মেইন। তো আইডিই আমাদেরকে সাজেশন দিবে যে আমরা কি ধরনের, মানে মেইন ফাংশনে একটা হচ্ছে আর্গুমেন্ট আছে, একটা আর্গুমেন্ট ছাড়া, আমরা আর্গুমেন্ট ছাড়াটাই দেখি আপাতত যেহেতু আমাদের ফার্স্ট প্রোগ্রাম। সো মেইন যে শুরু প্রথম যে মেইনটা সাজেস্ট করতেছে আইডিইটা, সেটা আমরা সিলেক্ট করে এন্টার দিব। এন্টার দিলে সে আমাদেরকে একটা ফাংশন তৈরি করে দিয়েছে, এটি হচ্ছে যে মেইন ফাংশন। এবং এখানে একটি কিন্তু রান বাটন চলে এসছে, তো এইটাতে দিয়ে আমরা রান করাইতে পারবো। আচ্ছা, এখন আচ্ছা আমরা একটু জায়গাটার নিচে কর, আমরা এটাকে একটু নিচে নামাই। হ্যাঁ, আর আমরা একটু একটু জুম করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। সরি, আমরা একটা ভিউ, ভিউ থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এন্টার প্রেজেন্টেশন মোড। ওকে, সো প্রেজেন্টেশন মোডে একটু দেখতে একটু সুন্দর লাগে, একটু বড় বড় দেখা যায়। তো এখন আমরা এই যে মেইন ফাংশনটা দিলাম, ফান হচ্ছে যে যে কোনো একটা ফাংশন, যে এটার এটা যে একটা ফাংশন সেটা বোঝানোর জন্য একটা কিওয়ার্ড, এবং মেইনটা হচ্ছে ফাংশনের নাম। এরপরে হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলে প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস দেওয়ার পরে এখন এখানে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে হচ্ছে এটাকে বলে কার্লি ব্রেসেস। তো এই ব্রেসেসের ভিতরেই যা লিখবো সেটা হচ্ছে রান করবে। হ্যাঁ, তো প্রথমেই জেভিএম এসে মেইন ফাংশনটিকে খুঁজবে, খোঁজার পরে যখন পাবে তখন এটার এই যে ব্র্যাকেটটার ভিতরে যে সব কোড আছে সেগুলোকে সে রান করার চেষ্টা করবে। আচ্ছা, তো এখন আমরা যেহেতু আমরা একটা শুরুর ফার্স্ট একটা প্রোগ্রাম লিখব, সো আমরা এখানে লিখব হচ্ছে প্রিন্ট এলএন। তো এটা লিখলাম প্রিন্ট এলএন, লিখে প্যারেন্থেসিস দিয়ে ভিতরে আমরা ডাবল কোড দিয়ে একটা কিছু লিখবো, কি লিখবো, হ্যালো ওয়ার্ল্ড। আমরা আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এবং এখানে ক্লিক করে আমরা রান করবো।
সো আমরা প্রেজেন্টেশন মোড থেকে ফিরে যাই, কারণ এটা শুধু দেখানোর জন্য, বোঝার সুবিধার জন্য এক্সিট প্রেজেন্টেশন মোড। আচ্ছা, এখন যদি আমরা এই যে আমাদের প্রজেক্ট প্রজেক্ট সেকশনটা ওপেন করলাম, ওপেন করার পরে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন এই যে আমাদের রান বাটনটি আছে, রান বাটনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে রান অপশনটি, এই রান অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করলে সে এখানে বিল্ড করছে প্রজেক্টটি। না, যদি আমরা ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে কী কাজ হচ্ছে সেটা আমাদের দেখাচ্ছে যে প্রজেক্টটা বিল্ড হচ্ছে। সো প্রজেক্টটি ছোটো, সো খুব তাড়াতাড়ি বিল্ড হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, প্রজেক্টটি বিল্ড করার পরে এরকম আউট নামে একটি সে ফোল্ডার তৈরি করেছে, এবং সেটার ভিতরে প্রোডাকশন হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে প্রজেক্টের নাম। তার ভিতরে হচ্ছে আমাদের যে স্টার্টিং পয়েন্ট ডট স্টার্টিং পয়েন্ট কেটি ডট ক্লাস, অর্থাৎ এই যে আমাদের স্টার্টিং পয়েন্টে যে ফাইলটা আছে, এই ফাইলটাকে সে সে কেটি ফাইলটাকে সে ক্লাসে রূপান্তর করেছে। সে জাভা ফাইলকে যেরকম ডট জাভাকে সে ক্লাস ক্লাসে রূপান্তর করে, সে একই জিনিস সো কটলিন ফাইলটাকেও সে ক্লাসে রূপান্তর করেছে। আচ্ছা, এরপর সেটাকে রান করেছে। রান করার পরে আমরা একটা নিচে দেখি আউটপুট পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, কারণ এই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আমরা এইখানে লিখে দিয়েছি, অর্থাৎ এখানে যা লিখে দিব সেটার আউটপুট আমরা এখানে পাবো। সো আমরা এই প্রিন্ট এলএন, এইটা হচ্ছে যে ফাংশন, এই ফাংশনটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, কটলিনের ভিতরেই আছে। সো এই প্রিন্ট এলএনের মাধ্যমে আমরা এই লেখাটাকে আমরা প্রিন্ট করে দেখাতে পারলাম যে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো এখন এইভাবে তো লিখলাম, তো আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে এই মেইন ফাংশন ছাড়া আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সময় আমরা মেইন ফাংশন ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন কোড প্র্যাকটিস করতে পারি এই আইডিইতে। সো সেটা কীভাবে? সো সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই এসআরসিতে এখানে রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে আমরা স্ক্র্যাচ ফাইল, হ্যাঁ এই স্ক্র্যাচ ফাইলে আমরা ক্লিক করব। সরি, ডাবল ক্লিক হয়ে গেছে। স্ক্র্যাচ ফাইল, স্ক্র্যাচ ফাইল থেকে আমরা এখানে সিলেক্ট করব কটলিন। এখানে দেখি আমরা কটলিন আছে, এটা না, নেটিভ না, শুধু কটলিন। কটলিন কটলিন সিলেক্ট করলে এরকম একটি উইন্ডো আসবে। সো এটার এক্সটেনশন হচ্ছে কেটিএস, হ্যাঁ কটলিন স্ক্রিপ্ট। এখানে যদি আমরা শুধু দেখেন, আমাদের কোনো মেইন ফাংশন নাই, কিন্তু আমরা এখানে আমরা কোড রান করাইতে পারবো। আর আই এন টি এল এন, অর্থাৎ প্রিন্ট লাইন, এল এন মানে হচ্ছে লাইন। সো হ্যালো কটলিন লিখে একবার ওয়ার্ল্ড লিখেছি, KOTLIN, হ্যালো কটলিন। তো আমরা যদি এটা এখানে একটু ওটু রান করবে, সো আমরা যদি কোনো কারণে প্রবলেম হয় রান না করে, সেক্ষেত্রে আমরা এই রান বাটনটি প্রেস করতে পারি। সো আমাদের রান করে সে ডান পাশে আমাদের আউটপুট দেখিয়ে দিল, দিল যে হ্যালো কটলিন। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমরা যখন এই কেটি ফাইল থেকে আমরা রান করলাম, অর্থাৎ মেইন ফাংশন থেকে আমরা রান করলাম, তখন কিন্তু আমাদের আউটপুটটা নিচে আসছে। হ্যাঁ, আবার যখন স্ক্র্যাচ ফাইল থেকে যখন আমরা করলাম, তখন কিন্তু আউটপুটটা ডান পাশে আসছে। এই যে ডান পাশের যে সেকশনটি, সেটা আমরা হাইড করে দিতে পারি। হাইড করে দিলেও কিন্তু আমরা আউটপুট দেখতে পারবো। সো আমরা যদি আমরা রান করি, এই যে আমাদের লাইনের সোজাসুজি আমাদের আউটপুট দেখিয়ে দিয়েছে। তো আমরা এই জিনিসটাকে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারি। সো এইটা কিন্তু প্রজেক্টের পার্টটা, আমরা প্রজেক্ট করার সময় এই ধরনের কেটিএস, এই ধরনের ফাইল নিব না। আমরা সাধারণত হচ্ছে কেটি ফাইল নিয়ে কাজ করবো, অর্থাৎ এসআরসি ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো সেগুলো নিয়েই হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। এই ছিল আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম।